চীনের এগারোটা ব্র্যান্ডর মোবাইলক বিপজ্জনক ঘোষণা। সামরিক ইন্টেলিজেন্সর চীনা মোবাইল ব্যবহারের সতর্কতা জারি। ইয়ার ভিতর স্থান লাভ ওয়ান প্লাস, ওপো, রিয়েলমির মোবাইলত থাকা এপর জড়িয়ে দেশে চোরাং চোরাগিরি করার সন্দেহ প্রকাশ করা হয়েছে। আজি পুয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির কাছারিত উপস্থিত হয়ে ব্রহ্মপুত্র পার মুক্তি তথা সৌন্দর্য বর্ধনের কামর অগ্রগতি বুঝ লয়। যেহেতু ব্রহ্মপুত্র পার মুক্তি তথা সৌন্দর্য বর্ধনের কামর কাম চলি আছে আর আজি পুয়াতে মুখ্যমন্ত্রীগী উপস্থিত হয় আর মুখ্যমন্ত্রীগীর সঙ্গে মন্ত্রী ডক্টর রনুজ পেগুয়া আর পীযুষ হাজরিকা উপস্থিত থাকে। মনীষ সিসোদিয়ার পাছত এবার আন এক সুরানীতি কেলেঙ্কারি। এবার ইডির সমন কে কবিতাক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওর জিয়রী কে কবিতা, তেলেঙ্গানা বিধানসভার সদস্য কে কবিতা। আজি ইডির কার্যালয়ত হাজির হব লাগিব বিআরএসর বিধায়িকাগী। সজাইত হোলির আনন্দর মাজতে হিংসাত্মক ঘটনা। দীপক সিংহ নামৰ এজনক ছুরিকাঘাত করেছে এজন যুবকে আর পারিবারিক কণ্ডলর এই হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে। রাজেন গোর নামৰ এজনে দীপক সিংহ নামৰ যুবকক ছুরিকাঘাত করেছে আর বর্তমান দীপক সিংহ চিকিৎসাধীন হয়ে আছে। বলিউডৰ জনপ্রিয় অভিনেতা পরিচালক সতীশ কৌশিকর দেহাবসান। 66 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অভিনেতা পরিচালকগী। হৃদরোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতাগীর। সোশ্যাল মিডিয়ার জড়িয়ে এই কথা প্রকাশ করেছে অনুপম খেরে। অভিনেতাগীর মৃত্যু এটা বলিউডত শোকর ছাপ পড়েছে। কাইলৈর আরম্ভ হব বিধানসভার অধিবেশন। আজি শাসক বিরোধীয় প্রস্তুত করব বিধানসভার রণকৌশল আর কাইলৈ পুয়া 9 বজার আরম্ভ হব বিধানসভার অধিবেশন। চীনের এগারোটা ব্র্যান্ডর মোবাইলক বিপজ্জনক ঘোষণা। সামরিক ইন্টেলিজেন্সর চীনা মোবাইল ব্যবহারের সতর্কতা জারি। ইয়ার ভিতর স্থান লাভ ওয়ান প্লাস, ওপো, রিয়েলমির মোবাইলত থাকা এপর জড়িয়ে দেশে চোরাং চোরাগিরি করার সন্দেহ প্রকাশ করা হয়েছে। আজি পুয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির কাছারিত উপস্থিত হয়ে ব্রহ্মপুত্র পার মুক্তি তথা সৌন্দর্য বর্ধনের কামর অগ্রগতি বুঝ লয়। যেহেতু ব্রহ্মপুত্র পার মুক্তি তথা সৌন্দর্য বর্ধনের কামর কাম চলি আছে আর আজি পুয়াতে মুখ্যমন্ত্রীগী উপস্থিত হয় আর মুখ্যমন্ত্রীগীর সঙ্গে মন্ত্রী ডক্টর রনুজ পেগুয়া আর পীযুষ হাজরিকা উপস্থিত থাকে। মনীষ সিসোদিয়ার পাছত এবার আন এক সুরানীতি কেলেঙ্কারি। এবার ইডির সমন কে কবিতাক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওর জিয়রী কে কবিতা, তেলেঙ্গানা বিধানসভার সদস্য কে কবিতা। আজি ইডির কার্যালয়ত হাজির হব লাগিব বিআরএসর বিধায়িকাগী। সজাইত হোলির আনন্দর মাজতে হিংসাত্মক ঘটনা। দীপক সিংহ নামৰ এজনক ছুরিকাঘাত করেছে এজন যুবকে আর পারিবারিক কণ্ডলর এই হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে। রাজেন গোর নামৰ এজনে দীপক সিংহ নামৰ যুবকক ছুরিকাঘাত করেছে আর বর্তমান দীপক সিংহ চিকিৎসাধীন হয়ে আছে। বলিউডৰ জনপ্রিয় অভিনেতা পরিচালক সতীশ কৌশিকর দেহাবসান। 66 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অভিনেতা পরিচালকগী। হৃদরোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতাগীর। সোশ্যাল মিডিয়ার জড়িয়ে এই কথা প্রকাশ করেছে অনুপম খেরে। অভিনেতাগীর মৃত্যু এটা বলিউডত শোকর ছাপ পড়েছে। কাইলৈর আরম্ভ হব বিধানসভার অধিবেশন। আজি শাসক বিরোধীয় প্রস্তুত করব বিধানসভার রণকৌশল আর কাইলৈ পুয়া 9 বজার আরম্ভ হব বিধানসভার অধিবেশন।